হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের ক্লাস টেনের যে গ্যাসের আচরণ চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের যে পার্ট সেই সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব ঠিক আছে আগে আমরা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ অনেকগুলো কোশ্চেন আলোচনা করেছিলাম আজকে যে বাকি কোয়েশ্চেনগুলো ছিল সেইগুলো নিয়ে আলোচনা করব তো এই যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে অর্থাৎ অনেকবার পরীক্ষাতে এসছে এবং আসার সম্ভাবনা একদম ম্যাক্সিমাম ঠিক আছে তো প্রথমেই যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখব যে প্রথমেই যে কোশ্চেনটা বলেছে যে প্রমাণ করো অর্থাৎ দেখাও মানে কি প্রমাণ করতে বলেছে যে ডি সমান পি এম বাই আর ঠিক আছে তো অর্থাৎ ঘনত্ব সমান কী হচ্ছে চাপ ইন্টু ভর বাই সর্বজনীন গ্যাস ধ্রুবক ইন্টু টেম্পারেচার ঠিক আছে তো এটা আমরা কী করে প্রমাণ করবো যদি এরকম কোশ্চেন থাকে তাহলে তোমাদেরকে প্রমাণ করতে হবে কেমন করে দেখো তোমরা এখান থেকে কী দেখতে পাচ্ছ যে পি আছে আর আছে টি আছে তাই তো তাহলে আমি কী লিখতে পারি যে আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমি যদি লিখি তাহলে পিবি সমান এনআরটি তাই তো তাহলে এটা হচ্ছে কি আমার আদর্শ গ্যাস সমীকরণ তাহলে এই যে আদর্শ গ্যাস সমীকরণ রয়েছে তাহলে এই আদর্শ গ্যাস সমীকরণ থেকে কি আমি এটাকে বার করতে পারবো দেখা যাক বার করছে মানে বার হচ্ছে না তাহলে এন মানে কি এন হচ্ছে কি মোল সংখ্যা তাই তো এন হচ্ছে কি মোল নাম্বার তাহলে এই যে মোল নাম্বারটা রয়েছে তাহলে মোল নাম্বার মানে কি মোল নাম্বার মানে হচ্ছে যে গিভেন মাস বাই মলিকুলার মাস তাই তো অর্থাৎ যে মাসটা দেওয়া থাকে সেটা বাই হচ্ছে কি মলিকুলার মাস এম অর্থাৎ পারমাণবিক গুরুত্ব তাহলে এইটা সমান আমি কী লিখতে পারছি এন সমান এটা তাই তো এভাবেই তো আমরা মোল সংখ্যা পার করি তাই না অর্থাৎ যদি বলে দেয় আগে আমরা আগের যে কোয়েশনটাতে আলোচনা করেছিলাম যে ষোলো গ্রাম অক্সিজেন বলেছিলো দিয়ে আমরা মোল সংখ্যা কত পেয়েছিলাম ওয়ান বাই টু পেয়েছিলাম কী করে ষোলো মানে যেটা দেওয়া ছিল সেটা বাই কী ছিল আমার বাই থার্টি টু ঠিক আছে থার্টি টু তাহলে এইভাবে আমরা কাটাকাটি করে ওয়ান বাই টু পেয়েছিলাম তাহলে মূল সংখ্যা কত হাফ তাহলে সেভাবে যেমন আমরা বার করেছিলাম তেমন এখানটাতে কী হচ্ছে যেটা দেওয়া থাকবে সেটা অর্থাৎ গিভেন মাস বাই মলিকুলার মাছ ঠিক আছে সেটাই হচ্ছে আমাদের মূল সংখ্যা তো এখানে যদি আমি বসাই যে ডি সমান আমার মানে সরি পি ভি সমান কি এনের এর জায়গায় যদি আমি মানটা বসাই তাহলে কী পাবো দেখো পিভি সমান এনআরটি তাই তো ভি সমান এনআরটি তাহলে এখানে যদি আমি এন এর মানটা বসাই এন এর মান কত ডাব্লিউ বাই এম ঠিক আছে যেটা আমরা বার করলাম এটাই হচ্ছে কি আমাদের এন এর মানটা ঠিক আছে অর্থাৎ গিভেন মাস পাই মলিকুলার মাস তাহলে এখানে যদি আমি বসাই তাহলে এটা কী হবে এন আর টি হয়ে গেল তাই তো তাহলে এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কী পাবো দেখো যে এখান থেকে যদি আমি লিখি তাহলে এটা এই এমটা এই সাইডে গুণ হয়ে যাবে তার মানে কি পি এম ভি সমান হচ্ছে কি এ মানে ডাব্লু ডাব্লু ঠিক আছে আর টি ডাব্লুটাকে আমি এখানে লিখে দিই ঠিক আছে ডাব্লুআ আর টি তাহলে এটা পাচ্ছি তাহলে এবার দেখো যে আমার কী দরকার ডেন্সিটি দরকার তাই তো অর্থাৎ আমার এখানে কী চেয়েছে ডেন্সিটি চেয়েছে তাহলে আমি এখানে কী পেলাম যে পি এম ভি সমান আর টি তাই তো অর্থাৎ এখান থেকে যদি আমি ডেন্সিটি বার করতে পারি তাহলে আমার কী বেরিয়ে যাবে এই ইকুয়েশানটা বেরিয়ে যাবে তাহলে ডেন্সিটি আমি কী করে বার করবো বলো তাহলে এখানে দেখো যে আমার এই যে মানে মাসটা রয়েছে মাসকে মানে যে গিভেন মাস গিভেন মাস বাই যদি আমি ভলিউম করি তাহলে আমার ডেন্সিটি বেরিয়ে যাবে তাই তো তাহলে আমি যদি এখান থেকে বার করতে চাই তাহলে কী বার করতে পারবো দেখো এখানে আমার কি আছে এম আছে ডাব্লু রয়েছে তাহলে ডাব্লু বাই যদি আমি ভি করতে পারি তার মানে কি পি এম সমান আমি কী করছি ডাব্লু বাই এই ভিটাকে এই সাইডে নিয়ে এলাম ভি ইন্টু আর ঠিক আছে তাহলে এই যে ডাব্লু বাই ভি সেটাই হচ্ছে কি আমাদের ডি তাই তো ডি আর টি তাহলে এখান থেকে আমার কি এর মানটা যদি আমি বার করি তাহলে ডি এর মানটা ক কত হবে পি এম বাই পি এম বাই আর টি ঠিক আছে তো এটাই আমাদের কিছু হয়েছিলো অর্থাৎ এটাই আমাকে প্রমাণ করতে বলেছিলো যে দেখা হচ্ছে ডি সমান পি এম বাই আরটি তাহলে পি এম বাই আরটি তাহলে কী করলাম কিছুই নাই শুধুমাত্র এন এর মানটা বসালাম এন এর মানটা কী হবে গিভেন মাস বাই মলিকুলার মাস সেই গিভেন মাসটাকে আমি ভলিউম দিয়ে মানে ডিভাইডেড করলাম ভলিউম দিয়ে ডিভাইডেড করার পরে আমি দেখতে পাচ্ছি যে সেটা কি আর ইকুয়েশান আসছে সেটা ডেনসিটির ইকুয়েশান আসছে অর্থাৎ ঘনত্বের ইকুয়েশান আসছে তাহলে সেখান থেকে আমি কী করলাম ঘনত্ব বার করে নিলাম ঘনত্ব সমান হচ্ছে কি চাপ ইন্টু মলিকুলার মাস বাই মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক ইন্টু টেম্পারেচার এরপরে যে কোশ্চেনটা আছে সেটা বলেছে যে আদর্শ গ্যাস সমীকরণটা প্রতিষ্ঠিত করে এটা তো একদম অনেকবার এসছে ঠিক আছে পরীক্ষাতে তো এই যে আদর্শ গ্যাস সমীকরণটা অর্থাৎ চালসের সূত্র বয়লের সূত্র এবং অ্যাভোকার সূত্র প্রয়োগ করে মানে আদর্শ গ্যাস সমীকরণটা প্রতিষ্ঠিত করে এরকমও তোমাকে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তো এখানে আদর্শ গ্যাস সমীকরণ করতে গেলে আমাদেরকে তিনটে সূত্রই দরকার হবে তাই তো অর্থাৎ চালসের সূত্র বয়লের সূত্র এবং অ্যাভোকার সূত্র তো যে আমরা প্রথমেই দেখেছিলাম বয়েলের সূত্র তো ব্রয়েলের সূত্র কোন দুটো ধ্রুবক ছিল আমাদের ভর সংখ্যা এবং তার সাথে আমার কোনটা ধ্রুবক ছিল যে টেম্পারেচারটা কনস্ট্যান্ট ছিল তাই তো অর্থাৎ ব্রয়লের সূত্রে আমরা কী পেয়েছিলাম প্রথমে যদি আমি দেখি বয়েলের সূত্র ব্রয়লের সূত্র থেকে আমি কি পেয়েছিলাম এইরকমভাবে লিখবে যে ব্রয়লের সূত্র থেকে আমরা পাই ভিস অনুপাতিক ওয়ান বাই পি ঠিক আছে তাহলে এখানে কে কে যদি আমি কোনো একটা গ্যাস নিয়েছি প্রথমে যে ধরি কোনো একটা গ্যাসের পরিমাণ হচ্ছে কত পরিমাণটা ধরে নেবে যে মোল ঠিক আছে পরিমাণ অর্থাৎ যেটাকে আমি ভর বলছি সেটাকে হচ্ছে পরিমাণ পরিমাণ হচ্ছে কি মোল ঠিক আছে গ্যাসের পরিমাণ ঠিক আছে গ্যাসের পরিমাণটা হচ্ছে কি আমার মোল এটা ধরে নিলাম ঠিক আছে এবং আয়তন হচ্ছে সেই গ্যাসের আয়তন হচ্ছে কত ভি চাপ হচ্ছে পি ঠিক আছে উষ্ণতা হচ্ছে টেম্পারেচার টি তাহলে এইগুলো বসাবে প্রথমে তারপরে যে বয়লের সূত্র থেকে পাই ভি সমানুপাতিক পি চালসের সূত্র থেকে পাই দুই নম্বর দ্বিবেদ চালসের সূত্র থেকে পাই ঠিক আছে চালস চালসের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম চালসের সূত্র থেকে পেয়েছিলাম ভি সমানুপাতিক টি তাই তো এবং অ্যাভোগার্ডের সূত্র থেকে এটা কখন পেয়েছিলাম যখন এক্ষেত্রে ক্ষেত্রে কী কী ছিল এন এনটা অর্থাৎ পরিমাণটা এবং তার সাথে কী কনস্ট্যান্ট ছিল টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল তাই তো অর্থাৎ এইগুলো স্থির ছিল এবং এই যে চালসের সূত্র চালসের সূত্র থেকে কোন দুটো ধ্রুপ ছিল চালসের সূত্রটে শুধুমাত্র আমার কী ছিল মল এবং চাপটা কী ছিল কনস্ট্যান্ট ছিল তাই তো কনস্ট্যান্ট তাহলে এইগুলো তোমাকে লিখতে হবে ঠিক আছে যখন মানে পরিমাণ এবং চাপ স্থির এগুলো লিখতে হবে আর অ্যাভোকার্ডের সূত্র থেকে আমরা কী পেয়েছিলাম অ্যাভোকার্ডের সূত্র থেকে আমরা জেনেছিলাম যে ভি সমানুপাতিক কেন তাই তো অর্থাৎ মূল সংখ্যার সঙ্গে সমানুপাতিক অর্থাৎ পরিমাণের সঙ্গে সমানুপাতিক তাহলে এইগুলোকে তুলনা করলে আমরা পাবো অর্থাৎ তুলনা করে পাই ঠিক আছে তুলনা করলে আমরা পাবো দেখো সবগুলোর সাথে কী আছে ভি সমানুপাতিক আছে তাহলে ভি সমানুপাতিক অন বাই পি ইন্টু টি এন এটা লিখতে পারি সমানুপাতিক আমি সবগুলোকে একসাথে লিখে নিলাম তাহলে ভি সমানুপাতিক অন বাই পি ভি সমানুপাতিক অন বাই পি ভি সমানুপাতিক টি ভি সমানুপাতিক টি ভি সমানুপাতিক এন ভি সমানুপাতিক এন তাহলে এইগুলো আমরা লিখে নিলাম ঠিক আছে প্রফেশনাল টু তাহলে এবার এটাকে যদি আমি লিখি তাহলে ভি সমানুপাতিক টি এন বাইপি পাচ্ছি তাই তো তাহলে এখানে আমি লিখতে পারি যে সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি সমান করতে যাই তাহলে কী হবে ভি সমান কে টি এন বাই পি তো তো এখানে কের পরিবর্তে কী নেওয়া হয় যদি আমি আর নিই তাহলে কি পাবো দেখো এই পিটা এখানে গুণ হয়ে গেল তার মানে কি আমার কি পাবো পি ভি সমান এটা কি হচ্ছে কের পরিবর্তে আমি নিলাম ঠিক আছে পি ভি সমান কী পাবো আমি এন এন কে আরটি পেয়েছিলাম তাহলে কি পাবো এটাকে যদি আমি পাই তাহলে এন কে আরটি তার মানে কি কে এর পরিবর্তে আমি কি নিচ্ছি আর নিচ্ছি আরটা কি ধ্রুবক তাই তো আর টি এন এটাকে যদি ভালোভাবে লেখা হয় তাহলে পি ভি সমান এন আর টি তো এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ ঠিক আছে চালসি সূত্র এবং বয়লের সূত্র তাহলে কী লিখলাম বয়লের সূত্রতে যে বয়লের সূত্র থেকে আমরা পাই ভি আমানুপাতিক অনবাই পি যেখানে যখন পরিমাণ এবং টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে চালসু সূত্র থেকে পাই আমরা কি টি যখন চাপটা স্থির থাকছে পরিমাণটা তো অর্থাৎ ভর তো আমার সব জায়গাতে কনস্ট্যান্ট থাকবে তাই না সেম একই রকমভাবে এক্ষেত্রে আমার কী থাকবে যখন অ্যাভোকার্ডের সূত্র সূত্র নিচ্ছি তখন আমার কী থাকছে টেম্পারেচার এবং প্রেসার আমার কনস্ট্যান্ট থাকছে তাই তো অর্থাৎ এইগুলো কী হচ্ছে কনস্ট্যান্ট অ্যাভোকার্ডের সূত্রে তাহলে এইগুলো তখন আমার কী হচ্ছে সঙ্গে সমানুপাতি করছে সেইগুলোকে আমরা তুলনা করে পেলাম কি পিভিসান এনার্জি ঠিক আছে তো এটা সবাই আশা করি এরকমভাবে করবে ঠিক আছে তো এরপরেই যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা তাহলে আমাদের দুই নম্বর কমপ্লিট হয়ে গেল তিন নম্বর কোশ্চনটা উষ্ণতা কাকে বলা হয় তাহলে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে আমরা কী বলি শূন্য উষ্ণতা তাহলে যে উষ্ণতায় কী হয় যে উষ্ণতায় যে উষ্ণতায় সকল গ্যাসের ঠিক আছে সকল গ্যাসের আয়তন আয়তন শূন্য সেই উষ্ণতাকে আমরা কী বলি তাকে আমরা বলি শূন্য উষ্ণতা ঠিক আছে তো এত লিখলাম না তোমরা লিখবে যে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য তাকে শূন্য উষ্ণতা বলা হয় এবং তার মান কত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্ডিকেট ঠিক আছে এটা হচ্ছে যে পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে তো এখান থেকে তুমি ফার্নাইট স্কেলে বার করে নিতে পারো কেলভিন স্কেলে বার করে নিতে পারব সবাই আমি জানি যে টি ডিগ্রি সেন্ডিকেট সমান আমার কী হয় টি প্লাস দুশো তিয়াত্তর ইন্টু কে তাই তো অর্থাৎ কেলভিন স্কেলে এটা পাবো আর এখানে যদি আমি ফার্নাইট স্কেলে বার করি তাহলে সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এই সমীকরণ সময় থেকে পাবো সি বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন তাই তো অর্থাৎ এই সমীকরণ থেকে পাবো তাহলে এগুলো তোমাদেরকে যদি বলে দেয় তাহলে তুমি এখান থেকে বার করে নিতে পারবে ঠিক আছে তাহলে একটা কোশ্চেন থেকে আমরা অনেকগুলো কিছু করতে পারি তাই তো কেলভিন স্কেলে পার্ট বার করতে পারি ফেরানাইট স্কেলেও পার্ট বার করতে পারি ঠিক আছে তো এটা গেলো আমাদের পরমশূন্য উষ্ণতাকে বলা হয় তাহলে যে উষ্ণতা সকল সে আয়তন শূন্য হয়ে যায় তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা এবং সেই তার মানটা কত সেলসিয়াস স্কেলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে চালসের সূত্র থেকে ভি ভার্সেস টি অর্থাৎ ভি বনাম টি এর লেখকচিত্রটি অঙ্কন করো চালসের সূত্র থেকে অর্থাৎ চালসের সূত্রে আমরা কী জানি যে ভি সমানুপাতিক টি তো অর্থাৎ টেম্পারেচারের সঙ্গে কী হয় ভলিউমটা কোনো মানে সমানুপাতিক হয় তাহলে ভলিউম যত বাড়বে তাহলে আমি যদি এদিকে ধরে নাও আমার মানে টেম্পারেচার বা প্রেশার আমি যাই নিই না কেন ঠিক আছে টেম্পারেচার বা ভলিউম যাই নিই না কেন গ্রাফটা কেমন পাবো এরকম পাবো তাই তো অর্থাৎ এটা যত বাড়বে ধরে নাও এইরকমভাবে বাড়লো এটাও কীভাবে ভলিউমও বাড়বে টেম্পারেচার আমি যত বাড়াবো তত কীভাবে ভলিউমও বাড়বে তাই তো তাহলে এটাই হচ্ছে আমাদের গ্রাফটা তাহলে আমি কী গ্রাফ পাবো এটা পাবো ঠিক আছে ভার্সেস টি এর গ্রাফ তো এটাই হচ্ছে আমাদের চালসের সূত্র থেকে যে ভি বনাম টি এল লেখচিত্র তাহলে এটা তোমরা লিখে দেবে ঠিক আছে প্রথমে লিখে দেবে যে আমরা মানে চালসের সূত্র থেকে পাই ভি সমানুপাতিক টি অর্থাৎ আয়তন তাপমাত্রার সঙ্গে সে সমানুপাতিক হয় ঠিক আছে যখন কী কী কনস্ট্যান্ট থাকে যখন পি এবং এন এ মানটা কনস্ট্যান্ট থাকে অর্থাৎ ভর সংখ্যা এবং প্রেশারটা আমার কনস্ট্যান্ট থাকে তখন আমরা কী পাই ভীষণ অনুপাতি কী পাই চার্সের সূত্র থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যতই টেম্পারেচার বৃদ্ধি পাই তাহলে কী হবে আমাদের আয়তনও বৃদ্ধি পাবে যদি আমাদের আয়তন কমে যায় টেম্পারেচারও কমবে ঠিক আছে তো এভাবে আমাদেরকে বার করতে হবে তাহলে এটা কালা আসার বুঝতে পেরেছো এরপরে যে কোশ্চেনটা আছে তাহলে আমাদের চার নম্বর কোশ্চেনটা হয়ে গেল পাঁচ নম্বর কোশ্চেনটা যেটা আছে সেটা বলেছে যে উষ্ণতা স্থিরি নির্দিষ্ট ভরের গ্যাসের উপর চাপ প্রয়োগে বা বৃদ্ধি করলে পরে তার আয়তন কমে কেন আয়তন কমে কেন তাহলে কি করে করব দেখো উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উপর চাপ প্রয়োগ করলে অর্থাৎ আমি যদি উষ্ণতা স্থির রাখি ঠিক আছে একটা পাত্রে যদি মানে গ্যাস রাখা থাকে তাহলে গ্যাস রাখা থাকলো তার উপর যদি এখানে ঢাকনা দেওয়া থাকা আছে ঠিক আছে এই ঢাকনাটাকে যদি আমি আরও বেশি করে চাপ দিই অর্থাৎ চাপ প্রয়োগ করি বা বৃদ্ধি করলে পরে আয়তনটা কেন কমে যায় ঠিক আছে তার কারণ কী বলো এইটা আমার কীভাবে লিখবো কথায় আমি তো বুঝতেই পারছি যে যত চাপ বাড়ব তত কী হবে ভলিউমটা কমে যাবে কিন্তু আমি লিখতে হবে তো কীভাবে লিখব তো এখানে দেখো যে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি আমার আয়তন কখন বাড়বে যখন আমার উষ্ণতা বাড়বে তাই তো অর্থাৎ এখানে আমার কি হচ্ছে যে এই যে অন্নগুলো রয়েছে অর্থাৎ এই যে গ্যাসের মধ্যে যে অন্যগুলো রয়েছে তাহলে দেখো যে অন্যগুলো কী আছে যদি আমি বড় পাত্রের মধ্যে অর্থাৎ ফাঁকা জায়গায় রেখে দিই তাহলে গ্যাসের অন্যগুলো অনেক দূরে দূরে থাকবে যদি আমি একে ঢাকনা মেরে দিই তাহলে কী হবে সেটা আরও মানে এই দূরে দূরে থাকছে যদি আমি এটাকে চাপ দিয়ে দিই তাহলে এই অনটা আরও কাছে চলে এলো তার মানে কি আরও কাছাকাছি চলে আসছে তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ অনুর যে অতিক্রান্ত পথ সেই পথের দূরত্ব কী হচ্ছে কমে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ আমি এটার অ্যান্সারটা কী হবে তাহলে যে অনুর অতিক্রান্ত ঠিক আছে অনুর অতিক্রান্ত পথের দূরত্ব কমে যাচ্ছে পথের দূরত্ব কমে যায় ঠিক আছে কমে যায় এটাই হচ্ছে মেন কারণ তাহলে কী লিখবো উষ্ণতার নির্দিষ্ট করে গ্যাসের উপর চাপ প্রয়োগ বা বৃদ্ধি করলে পরে তার আয়তন কমে কেন কারণ হচ্ছে কি অন অতিক্রান্ত পথের দূরত্ব কমে যায় যার কারণে কি হয় আয়তনটা আমার কমে যায় ঠিক আছে এরপরে যে কোশ্চেনটা আছে সেটা কি বলেছে দেখো যে পি চাপে এবং টি উষ্ণতায় ভি আয়তনে ঠিক আছে আভি আয়তন কোনো গ্যাসের অনুর সংখ্যা যদি এন হয় ঠিক আছে সংখ্যা কি এন বলে দিয়েছে যখন পি চাপ উষ্ণতা টি এবং আয়তন যখন ভি তখন অনুর সংখ্যা হচ্ছে কি এন এরপরে পি চাপে উষ্ণতা যদি আমার টি থাকে মানে চাপ এবং উষ্ণতা যদি আমার সেম থাকে যদি আয়তন আমার দ্বিগুণ হয়ে যায় তাহলে গ্যাসের অনুসংখ্যা কত হবে ঠিক আছে তো সংখ্যা দেখো সংখ্যা বলতে গেলে আমার এন এর মানটা চেয়েছে তার মানে এন এর সংখ্যা কত হবে কোনটাতে দ্বিতীয় কেসের ক্ষেত্রে তাহলে প্রথম কেসে আমি কি পাচ্ছি ফার্স্ট ক্যাশে ফার্স্ট কেসে দেখো আমার কি হচ্ছে যে পিভি সমান এনআরটি তাই তো এন তাহলে এখান থেকে যদি আমি এন এর মানটা বার করি তাহলে এন এর মানটা কী হবে পিভি বাই আর টি তাই তো পিভি বাই আর টি তাহলে এটাকে আমি দিলাম এক নাম্বার। ঠিক আছে তাহলে এন টু কত হবে এন টু সমান দেখো যে পি টু ভি টু বাই আর টি টু তাই তো অর্থাৎ এখানে আমার কী হচ্ছে পি টু পি সেমই থাকছে অর্থাৎ পি টু সমানই পি থাকছে আর ভি টু সমান কী হয়ে যাচ্ছে টু ভি হয়ে যাচ্ছে তাই তো তাহলে আমার যদি টি টেম্পারেচার তো সেম আছে টেম্পারেচার টি ওয়ানার টি টু সমান আছে তাই তো তাহলে আমি কী লিখতে পারি যে পি টু ভি বাই আর টি তাই তো তাহলে এটার থেকে আমি কী পাবো টু আর ভি বাই সরি টু পি ভি বাই এটা পি ভি হবে টু পি ভি বাই আর টি ঠিক আছে টু পি ভি বাই আর টি তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি দেখো এটার মান কত এটার মান হচ্ছে কি আমার এন অন তাই তো পিভি বাই আরটি সমান হচ্ছে কি আমার এন অন তাহলে আমি এখানে লিখতে পারি যে টু ইন টু এন অন বুঝতে পেরেছো তাহলে আমি কী করলাম পিভি সমান থেকে প্রথমে একবার করে নিলাম এন এর এমনটা পিভি সমান আটটি তারপরে কে এসে দেখতে পাচ্ছি যে এন টু কত হচ্ছে অর্থাৎ ভলিউম আবার দ্বিগুণ হয়ে গেলো আমি দুই বসিয়ে দিলাম তাহলে পি টু ভি বাই আটটি পেলাম তাহলে দুইটাকে আমি বাইরে নিয়ে এলাম দিয়ে কি পাচ্ছি পি ভি বাই আটটি পি ভি বাই আর পি বাই আমার কী এন অন তাহলে টু ইন টু এন তাহলে আমার অন্য সংখ্যা কত হবে টু এন হয়ে যাবে ঠিক আছে অনুর সংখ্যা কত হয়ে যাবে টু টু এন হয়ে যাবে তাহলে এটা যা হবে তার দ্বিগুণ হবে অনুর সংখ্যা ঠিক আছে কেন কারণ যে আয়তন আমার দ্বিগুণ হলে পরে অনুর সংখ্যা আমার কী হয়ে গেলো দ্বিগুণ হয়ে গেলো ঠিক আছে বাকিগুলো যদি সেম থাকে তাহলে তাহলে এটাই গেলো আমাদের কোশ্চেন তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই যে আমার কী হলো প্রথমকে সেক্ষেত্রে আমি পি ভি সমান টি থেকে আমি এন ওয়ানের ওয়ানটা বার করে নিলাম তারপর এটা থেকে এন টু বার করে নিলাম দিয়ে দুটোকে সমান করে দিলাম অর্থাৎ এখানে টুর জায়গায় আমি শুধুমাত্র কী করেছি টু ভি বসিয়েছি আর কিছুই নয় ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে পুকুরের তল দেশ থেকে উৎপন্ন বুদবুদ যখন জলের তলে আসে তখন তার আয়তন বেড়ে যায় কেন ঠিক আছে অর্থাৎ বেড়ে যায় কেন এটা তোমার আমাকে জিজ্ঞেস করেছে যে এই ধরনের পুকুর আছে ঠিক আছে পুকুরের কোনো একটা বুদবুদ রয়েছে তাহলে বুদবুদ যখন উপরে আসে তখন যে বুধবুধটা কি বুধবুতটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ তাই তো অর্থাৎ বুধবুধটা কখন সৃষ্টি হয় এটা গ্যাস থেকে সৃষ্টি হয় তাই তো অর্থাৎ এটা হচ্ছে কি একটা গ্যাসীয় পদার্থ বুধবুধটা তাহলে আমি লিখতে পারি যে বুধবুদ হচ্ছে কি একটা গ্যাসীয় পদার্থ ঠিক আছে তোমরা গুছিয়ে লিখে নেবে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি জিনিসটা তাহলে এই যে বুধ রয়েছে তাহলে এখানে দেখো যে অনেক জল আছে তাই তো তাহলে আমরা কি জানি যে চাপ সমান আমরা কি জানি যে চাপ সমান রো ইন্টু এইচ ইন্টু জি তাই তো অর্থাৎ ঘনত্ব অর্থাৎ গভীরতা আমার যত বাড়বে এইচ যত বাড়বে তত হবে আমার চাপ বাড়বে তাহলে এখানে দেখো যে একদম তলদেশে যখন থাকছে তখন আমার কী হচ্ছে গভীরতা বাড়ছে তাই তো তাহলে গভীরতা যদি আমার বাড়ে ঠিক আছে গভীরতা যত বাড়বে তত আমার কি হবে চাপটা বাড়বে তাহলে চাপ যত বাড়বে তত কী হবে এই যে বুদবুদটা রয়েছে বুদবুদের উপর চাপটা প্রয়োগ হবে বেশি তাহলে বুদবুদের উপর যদি চাপটা বেশি প্রয়োগ হয় তাহলে বুদবুদ অর্থাৎ গ্যাসীয় পদার্থটা কি হবে চুপসে থাকবে তাই তো অর্থাৎ চুপসে থাকবে তার মানে কি এর আয়তনটা কম থাকবে আয়তনটা হবে কম হবে কিন্তু যত উপরে আসবে তত গভীরতা কমে যাচ্ছে গভীরতা কমলে পরে কী হবে চাপও কমে যাবে চাপ কমে গেলে পরে কী হবে এই যে বুধবুদটা অর্থাৎ এই যে বায়ু মানে গ্যাসীয় পদার্থটা রয়েছে সেই গ্যাসীয় পদার্থ কী হবে আয়তনটা বৃদ্ধি পাবে ঠিক আছে অর্থাৎ যখন উপরে আসছে ঠিক আছে যখন উপরে আসছে তখন কী হয়ে যাচ্ছে এর মানটা কমে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ গভীরতা কমে যাচ্ছে গভীরতা কমে যাওয়ার কারণে কী হয়ে যাচ্ছে চাপটা আমার কী হয়ে যাচ্ছে কমে যাচ্ছে চাপ কমে যাচ্ছে তার কারণে কী হচ্ছে আয়তন আমার বেড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই রকমভাবে লিখবে যে যখন তলদেশে থাকে তখন কি হচ্ছে বুধবুধ হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ যখন তলদেশে থাকে তখন কি হয় তার গভীরতা বৃদ্ধির জন্য চাপের পরিমাণটা বৃদ্ধি থাকে তরলের চাপের পরিমাণ বৃদ্ধির জন্য কি হচ্ছে গ্যাসীয় যে বদবুতটা রয়েছে সেই বুধবুধের উপর চাপ বেশি পরিমাণে ক্রিয়া করছে সেই বেশি পরিমাণে ক্রিয়া করার জন্য তার আয়তনটা কী হয়ে যাচ্ছে চুপসে থাকছে যত উপরে আসছে গভীরতা কমে যাচ্ছে গভীরতা কমার সাথে সাথে চাপও কমে যাচ্ছে চাপ কমে যাওয়ার সাথে সাথে কী হচ্ছে আয়তনও বৃদ্ধি পেয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে পুকুরের তলদেশ থেকে উৎপন্ন যখন জলের উপরিতলে আসে তখন কি হচ্ছে তার আয়তন বেড়ে যায় ঠিক আছে তো এভাবেই আমাদেরকে লিখতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছি জিনিসটা তো এরপরে কোশ্চেন আসবো আমরা এরপরে যে কোয়েশ্চন আছে সেটা কি বলেছে দেখো আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেনটা বলেছে যে কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করা হয় কেন অর্থাৎ যদি আমি আয়তন বলি তখন আয়তন বলার সাথে সাথে আমাদের যে চাপ এবং উষ্ণতার কথা উল্লেখ কেন করতে হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করেছে তো বলো এখানে দেখো যে আয়তন যখন আমার আয়তন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আয়তন নিশ্চয়ই চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে তাই তো তাহলে আমার এখানে দেখো যে এখানে আমি কারণ হিসাবে কী লিখবো যে আমার কি হচ্ছে যে কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করা হয় কেন তাহলে আমরা কী লিখবো বলা আছে এইখান থেকে যদি আমরা লিখি তাহলে কি পাবো এখান থেকে আমরা যদি করি তাহলে এখানে আমরা কি লিখবো आंसर हिसाबে যে কারণ কি হচ্ছে কারণ নির্দিষ্ট ভরের চাপ মানে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে আমার কি হবে যে আয়তন চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে ঠিক আছে চাপ মানে কি করে চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে যে কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে ঠিক আছে অর্থাৎ যদি আমার উষ্ণতাকে আমি করব মানে স্থির রাখি ঠিক আছে অর্থাৎ টেম্পারেচার যদি আমি মানে প্রথমে আমি উষ্ণতাকে যদি আমি স্থির রাখি বা কনস্ট্যান্ট রাখি ঠিক আছে টেম্পারেচার আমার ধরে নেওয়া যে কনস্ট্যান্ট ঠিক আছে টেম্পারেচার আমার যখন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তখন আমার কী হবে যখন যদি চাপ বাড়ায় মানে স্থির উষ্ণতায় যদি আমি চাপ বাড়াই তাহলে কী হবে আমার আয়তনটা কী হবে বলো আয়তনটা কমবে তাই তো আবার যদি আমি চাপ কমাই তাহলে আমার কী হবে আয়তন বৃদ্ধি পাবে ঠিক একই রকমভাবে যদি আমার ধরে নাও যে চাপটা যদি আমার স্থির থাকে ঠিক আছে চাপ যখন কনস্ট্যান্ট ঠিক আছে চাপ যখন আমার কনস্ট্যান্ট তখন আমার কী হচ্ছে চাপ কনস্ট্যান্ট থাকার জন্য যখন আমি উষ্ণতা টেম্পারেচার বাড়াচ্ছি টেম্পারেচার বাড়ালে পরে কীভাবে আমার আয়তন বেড়ে যাচ্ছে ঠিক আছে টেম্পারেচার যখন আমি কমাচ্ছি সরি টেম্পারেচার যখন আমি কমাচ্ছি তখন আয়তন আমার কী হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তাহলে দেখতেই পাচ্ছি যে চাপ এবং উষ্ণতার সাথে কি হচ্ছে একদম নির্ভর করছে তাই তো অর্থাৎ আমার যে কোনো একটা যদি কমে মানে কমে যায় বা বেড়ে যায় তাহলে আমার কি হচ্ছে আয়তনের পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে আয়তনের যখন পরিবর্তন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে আমার তাহলে এই জিনিসটা পুরোটাই উল্লেখ মানে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে ভলিউমটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে ভলিউম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমার কি হবে উল্লেখ করা একদমই প্রয়োজন আছে ঠিক আছে অর্থাৎ যদি আমি উল্লেখ না করি চাপ এবং উষ্ণতা তাহলে আমার কি হবে না পুরো কেসটাই আমার কিন্তু সঠিকভাবে হবে না তাহলে আমি বুঝতে পারলাম যে কী হচ্ছে যে আয়তন উল্লেখ করার সময় আমার চাপ এবং উষ্ণতা উল্লেখ করা অবশ্যই প্রয়োজন কারণ কোনো যখন আমার চাপ বেড়ে যাচ্ছে মানে যখন টেম্পারেচার আমার একই রাখছি যদি চাপ আমার বাড়ে তাহলে কী হবে আয়তন কমে যাচ্ছে সেম একই রকমভাবে যদি আমি চাপটাকে স্থির রাখি তাহলে আমি উষ্ণতা যত বাড়াবো তত হবে আয়তন আমার বেড়ে যাবে ঠিক আছে তো এভাবে আমাদের কী করছে নির্ভর করছে চাপ এবং উষ্ণতার উপর আয়তনটা ঠিক তারপরে কোয়েশনটা কী আছে দেখো তারপরে কোয়েশনটা আছে নয় নম্বর কোয়েশানটা বলেছে যে ছিয়াত্তর সেন্টিমিটার চাপে সাতাশ ডিগ্রি উষ্ণতায় তাপ উষ্ণতা বা তাপমাত্রা যাই বলো না কেন একটা হলে বললেই হলো তাপমাত্রায় কোনো ক্যাশের আয়তন তিনশো সিসি ঠিক আছে সেন্টিমিটার কিউব তাহলে ওই যে আছে উষ্ণতা ঠিক আছে উষ্ণতা যদি আমার স্থির রাখি তাহলে স্থির রেখে যদি আমি চাপটা কত করি মানে চল্লিশ সেন্টিমিটার করি তাহলে গ্যাসের আয়তন কত হবে তো এটা তো খুব সহজ কোশ্চেন যে এখানে দেখো যে কি বলেছে পি বলে দিয়েছে উষ্ণতা একই রাখা আছে তার মানে কি টেম্পারেচার কি কনস্ট্যান্ট তাই তো তাহলে আমি কি করতে পারি পিওন ভিয়ন সমান পিটু ভিটু এই সমীকরণ থেকে আমি বার করে নিতে পারবো আয়তনটা কারণ এখানে আমার কি বলে দিয়েছে চা চাপটা বলে দিয়েছে আয়তন চেয়েছে মানে কি ভিটুটা চেয়েছে তাহলে ভিটু সমান কত হবে আমার ভিটু সমান হচ্ছে আমার কত পিয়ন ভিওন বাই তাই তাইতো অর্থাৎ পিটু সরি এটা পিটু ঠিক আছে পিটু পিয়ন পিয়ন বাই পিটু তাহলে এখানে যদি আমি বসাই তাহলে মানগুলো বসালে পরে কী হবে পিয়নের মান কত দেখো ছিয়াত্তর তাই তো ছিয়াত্তর ইন্টু আয়তন কত আয়তন তিনশো সিসি প্রথম কেসের ক্ষেত্রে বাই পিটু কত পিটু আমার বলে দিয়েছে দেখো চল্লিশ তাই তো চল্লিশ তাহলে এখান থেকে যদি আমি করি তাহলে কত হবে দেখো এখান থেকে আমার করলে পরে এটা থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে যে প্রায় পাঁচশো সত্তরের মতো পাবো ঠিক আছে অর্থাৎ এটা থেকে আমি কী পাবো পাঁচশো সত্তর তাহলে এখান থেকে আমি কী পাবো পাঁচশো সত্তর সিসি ঠিক আছে অর্থাৎ সেন্টিমিটার কিউব তাহলে এটাই হচ্ছে আমার যে আয়তনটা যখন আমার চাপটা কত হলো চল্লিশ সেন্টিমিটার হল তখন আয়তনটা কত হয়ে যাচ্ছে পাঁচশো সত্তর সিসি হয়ে যাচ্ছে তাহলে অ্যান্সার কত হলো অ্যান্সার হচ্ছে আমার পাঁচশো সত্তর সিসি ঠিক আছে সেন্টিমিটার কিউব ঠিক বুঝতে পেরেছো তাহলে যে আমাদের অঙ্কগুলো কীভাবে করতে হবে শুধুমাত্র দেখে নেবে যে কোনটা স্থির হয়েছে সেটাকে তুমি করে নেবে দিয়ে কোন সমীকরণটা হবে এটাই হচ্ছে আমাদের মেন কারণ মানে মেন প্রবলেম যে কোন সমীকরণে আমরা বসাবো ঠিক আছে তো এইভাবে দেখো যে ও টেম্পারেচার বলে দিয়েছে সুতরাং আমার আদর্শ গ্যাস সমীকরণ নেওয়ার দরকার নেই আমি এখান থেকে কী করতে পারি পিওন পিয়ন সময় পিটু টু এটা থেকে আমার কী বার করে নিতে পারবো আয়তনটা বার করে নিতে পারবো ঠিক আছে তো এটাই গেলো আমাদের নয় নম্বর কোশ্চেন এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে অ্যাভোকাডের সূত্রটি বিবৃতি করো ঠিক আছে অ্যাভোকাডের সূত্রটি বিবৃতি করো সবাই জানো যে অ্যাভোকাডের সূত্রটা কী তাই তো অ্যাভোকাটের সূত্রটা কী বলেছিল যে একই উষ্ণতা চাপে সমায়তনের সকল গাছের মানে সমান সংখ্যক কোনো বর্তমান থাকবে তাই তো অর্থাৎ ভি সমানুপাতি কেন যদি আমার কি থাকে একই উষ্ণতা এবং চাপ রাখি ঠিক আছে যদি আমার আয়তনের সাথে কি কার সঙ্গে সম্পর্কিত অর্থাৎ সমানুপাতিক হচ্ছে মল সংখ্যার সঙ্গে সমানুপাতিক হচ্ছে ঠিক আছে অর্থাৎ একই উষ্ণতা লিখেই দিচ্ছি ঠিক আছে একই উষ্ণতা উষ্ণতা ও চাপে ঠিক আছে সম আয়তনে সকল গ্যাসের সমান সংখ্যক বর্তমান ঠিক আছে সমান সংখ্যক অনুবর্তমান তাহলে এটা গেল কি সমান সংঘ কোনো বর্তমান আছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি আমরা অ্যাভোকাডের সূত্র থেকে পাচ্ছি তাহলে সমান সংঘ কোনো বর্তমান আর সমীকরণ থেকে আমরা কি সূত্রটা পাই বি সমানপাতি জ্ঞান ঠিক আছে তো এটা গেল আমাদের অ্যাভোকাডের সূত্র তারপরে যে কোশ্চেনটা আছে সেটা বলেছে দেখো যে একটি ফুটবলকে পাম করার সময় তার ভিতরে আয়তন কি হচ্ছে আয়তন তাহলে একটি ফুটবলকে যদি পাম করা হয় ঠিক আছে পাম করার সময় তার ভেতরের আয়তন ও চাপ দুটোই বাড়ে ঠিক আছে এই ঘটনাকে সূত্র সূত্রকে বিরোধী মানে বয়লের সূত্র কী লঙ্ঘন করছে ঠিক আছে বা বয়লের সূত্রকে কী মেনে চলছে দেখো আমরা কী জানি এখানে দেখো যে মানে ফুটবলকে যখন পাম করা হয় তখন কি হয় ফুটবল মানে ফুলে যায় তাই তো তার মধ্যে কি হয় বাতাস ঢুকে যায় তাহলে কী হয় সেটা ভারী হয়ে যায় তাই তো অর্থাৎ এটা কি হয়ে যায় ভারী হয়ে যায় তাহলে এখানে দেখো যে ভরটা কি থাকছে ভর কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে তাই তো তাহলে এখানে কী হচ্ছে ভরটা আমার কী হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে ভর আমার কী থাকে বয়লের সূত্রতে কনস্ট্যান্ট থাকে তাই তো তাহলে যদি পরিবর্তন হয়ে যায় তার মানে কি এটা বয়লের সূত্রের বিরোধী ঠিক আছে তার মানে কি আয়তন আমার যাই হোক না কেন আমার কী হচ্ছে ভরটা তো আমার পরিবর্তন হয়ে যাচ্ছে যখনই বাতাস ঢুকছে তখন সেই জন্য কী হয়ে যাচ্ছে ভর সবসময় কী থাকে কনস্ট্যান্ট থাকে তাই তো কনস্ট্যান্ট মাসটা আমার কী থাকে কনস্ট্যান্ট থাকে বয়লের সূত্রে তাহলে এটাই হচ্ছে আমাদের কারণ যে এটা হচ্ছে তাহলে কি ব্রয়লের সূত্রের বিরোধী ঠিক আছে অর্থাৎ ভর আমার একই থাকছে না কনস্ট্যান্ট থাকছে না তার মানে কি এটা ব্রয়লের সূত্র মেনে চলছে না তার মানে কি ব্রয়লের সূত্রের বিরোধী ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছি যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবো অবশ্যই সলভ করে দেবো থ্যাংক ইউ